বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাই আমি পাঞ্জাব ন্যাশনাল এটিএম থেকে পুরো টাকা তুলতে হয়। তোমরা অনেকেই জানো না হয়তো, বা ঘাবড়ে যাও যে টাকা কিভাবে তুলতে হয় বা কিছু। তো আমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। প্রথমে এটিএম কার্ডটা নিয়ে নিলে, তোমরা এটিএম কার্ডটা নিয়ে তোমরা দেখবে সোজা কোন দিকটা, এখানে লেখাই আছে, মানে এই অপশানটা রয়েছে, এখানে দেখতেই পাবে। ঢুকালে এদিকে দেখো, ঢোকানোর পর একটু তোমাদের একটু ওয়েট করতে বলবে, হয়তো ওয়েট করতে বলতে। এবার ক টাকা তোমরা তুলবে, ঠিক আছে? আমি দেবো না, 1000 টাকা তুলবে, এখানে অপশান দিয়ে দেবে। আমি এখানে ক্লিক করব 1000-এ, তারপরে আমি আমার এটিএম পিনটা দিয়ে দেবো, ঠিক আছে? পিনটা মানার পর এখানে যে অপশানটা আছে এটা করে দেবে তোমরা। হ্যাঁ, পিনটা মানার পর এবার তোমরা অপশানটা দেখিয়ে দেবে। এবার কিন্তু টাকা অটোমেটিক্যালি উঠে যাচ্ছে, ঠিক আছে? খুব ইজি কিন্তু ব্যাপারটা। খুব ইজি টাকা তোলাটা, তোমরা দেখতে পারলে কিভাবে তুললাম টাকাটা।